নমস্কার বন্ধুরা ডক্টর আনন্দিস হোম রেমেডিসে আপনাদের জন্য আজকে আমি একটা শাক নিয়ে এসেছি শাকের বেনিফিটটা দেখাবে এটা একদম একটা কমন শাক দেখুন শাকটাকে যদি আমি আর দূরে করে দেখাচ্ছি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন খুব বেশি জুম করলে হয়তো সেটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে বতুয়া শাক এটাকে অনেক জায়গায় বেত শাকও বলে বতুয়া শাক অনেকে আবার এটাকে বাত আছে বলে এই শাক খেলে বাত বেড়ে যায় এই একটা মানে প্রচলিত ভুল ধারণা থাকার জন্য অনেকে এই শাকটাকে খান না কিন্তু আজকে আমি আপনাদেরকে যে বেনিফিটগুলোর কথা তুলে ধরব সেটার জন্য আপনারা রোজ খেতে বাধ্য হবেন মানে কম খরচে এখানে দেখুন আমার এরকম আটি হিসেবে বাজারে পাওয়া যায় এক আটি হয়তো জোর পাঁচ টাকা নিয়েছে দুই আটি শাক নিয়ে আমি বসেছি আমি এগুলোকে রান্না করব রান্না করার আগেই আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি এখানে দেখুন কিছু কিছু ছোট ছোটো ফুল হয়েছে এই ফুলটাকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই ফুলটা শুদ্ধ আপনারা রান্না করতে পারেন অনেকে আবার এই ফুলটা বাঁচতে গিয়েও আপনাদের সময় নষ্ট হয় সেটা করবেন না কারণ আয়ুর্বেদে সময় বলে যে কোনো জিনিসের পঞ্চাঙ্গ যদি একসাথে খাওয়া যায় পঞ্চাঙ্গ মানে হচ্ছে পাঁচটা অঙ্গ একসাথে যদি খাওয়া যায় উপকারী জিনিসে তাহলে খুবই ভালো পঞ্চাঙ্গকে ফুল ফল পাতা মূল গা পুরো গাছটা ধরে পঞ্চাঙ্গ ধরা হয় তো এখানে আপনাদের মূলটা খাওয়ার দরকার নেই তো ফুলটা না ফেলেই আপনারা খেতে পারেন বতুয়া শাক কী করে খায় কীভাবে ইয়ে হয় সেটা আমি আমার ম্যাজিক্যাল কিচেনে দিয়ে দেবো সেখানে লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো সে সেই লিঙ্কটা দেখে নেবেন তাতে আপনারা বুঝতে পারবেন কিভাবে রান্না করা যায় অনেক প্রসেসে রান্না করা যায় এই জিনিসগুলো সবাই রান্না করাটা জানেন আমি শুধু আপনাদের সাথে আজকে যেটা করছি সেটা হচ্ছে তার বেনিফিটগুলো কি কি আছে মানে এই বেনিফিটগুলো শুনলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন যারা খেতে চান না তারাও খাবেন গুড সোর্স অফ হচ্ছে ভিটামিন এ এর একশো গ্রাম যদি বেত শাক নেন আপনারা দশ হাজার আইউ মানে যেটা ভিটামিন এর মেজারমেন্টের ইউনিট সেটা আমি বলছি সেই পরিমাণ পেয়ে যাবেন তার মানে ভাবতে থাক পারেন যে সমস্ত বাচ্চারা আজকাল টিভি নিয়ে মানে মোবাইল নিয়ে চব্বিশ ঘন্টা বসে থাকছে অনলাইনে ক্লাস করার ফলে এতদিন কিন্তু অনলাইনে ক্লাস হয়েছে তার ফলে বাচ্চাদের চোখের উপর যে স্টেইন পড়েছে যার জন্য অনেকের হয়তো চোখে চশমা এসে গেছে এটা যদি রেগুলার বেসিসে আপনারা অন্তত ছমাস খাওয়াতে পারেন রেগুলার বেসিস মানে এক বাটে ভর্তি করে দেবেন না তাহলে কোনো বাচ্চা ওরা খেতে চায় না ভর্তি করে দিলে সেটা খাবে না সামান্য পরিমাণ রান্না করে যেভাবে খাই কেউ যদি খেতে না চায় আমি একটা সহজ টিপসও আপনাদের সাথে এখানে শেয়ার করে দিয়েছি সেটা যেমন আমি হয়তো মাছের ঝোলের মধ্যে দু চারটে পাতা দিয়ে দিলাম সেটা তরকারির মধ্যে পড়ে গেল এতে করেও কিন্তু বাচ্চারা খাবে যেভাবে খা ওরা খেলেই হলো হাই সোর্স হচ্ছে প্রোটিনের হাই সোর্স প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লস অফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য যেটা হচ্ছে সেটা ব্লাড সেলগুলোকে রিপেয়ার করবে মানে খুব সহজেই যাদের মধ্যে বয়স বেড়ে যাওয়ার একটা অনেকে দেখা যায় কম বয়সের মধ্যে একটা বার্ধক্যের ছাপ চলে আসছে আসছে তো রেগুলার বেসিসে এটা খেলে সেই জিনিসটা হবে না অনেক দিন পর্যন্ত আপনারা ইয়াং থাকতে পারবেন কনস্টিপেশনের প্রবলেম আমার প্রচুর পেশেন্টরা আসেন আমাকে শুধু বলতে থাকেন ম্যাডাম এমন কিছু ডায়েট বলুন যেটা আর কনস্টিপেশন হয় কনস্টিপেশন না হয় লুজ মোশান মানে যাদের কনস্টিপেশন প্রবল কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তাদের এই প্রবলেমটা আসতে থাকে কিছুদিন খুব বেশি কনস্টিপেশন হলো কনস্টিপেশনের মেডিসিন খেলেন না হওয়ার জন্য তখন দেখা গেল লুজ মোশান শুরু হয়ে গেল মানে জীবনটা সত্যি একটা নাজেহাল অবস্থা হয়ে যায় তারাও যদি রেগুলার বেসিসে এরকম খান তাহলে লুজ মোশান হোক বা কনস্টিপেশন হোক মানে যাদের এইরকম ভাইসাভার্সা প্রবলেম হচ্ছে মানে কিছুদিন কনস্টিপেশন কিছুদিন লুজ মোশান সেই ক্ষেত্রে আপনারা যদি পরিমিত পরিমাণ করে রেগুলার বেসিসে খাবেন রেগুলার মানে সপ্তান্ত চার থেকে পাঁচ দিন আপনারা খান তাহলে দেখবেন একটা সময়ের পর দু তিন মাস পর আপনাদের সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে এবার প্রবলেম সলভ হয়ে যাওয়ার পরে আপনারা ছেড়ে দেবেন না মাঝে মধ্যে খেতে থাকবেন এটা বাজারে সারা বছর পাওয়া যায় সস্তার শাক যারা শাক নিয়ে বসেন তাদের কাছে সারা বছর আমি পেয়েছি আরেকটা জিনিস বলি যারা ওয়েট লস নিয়ে ভাবছেন ওয়েট লস কি করে ওয়েট লস হবে এটা খাচ্ছি সেটা খাচ্ছি কিছুতে হচ্ছে না তারা খাওয়ার পাতে এক বাটি পরিমাণ মানে এরা কিন্তু ভর্তি করে খাবেন এক বাটি পরিমাণ প্রমাণ সাইজের একটা বাটি পরিমাণ করে যদি আপনারা বেতু শাক খান খুব কম তেল দিয়ে রান্না করবেন মানে আমি তো বিনা তেলের অনেক রান্নাই শেয়ার করেছি হ্যাপি ম্যাজিক্যাল কিচেনে আপনারা প্লিজ একবার ওখানটায় ভিজিট করুন প্রচুর প্রচুর রান্না আমি আপনাদেরকে বলেছি যারা এখনও কনফিডেন্স পাচ্ছেন না তাদেরকে আমি বলেছি প্লিজ একবার ট্রাই করুন শাকটাকে এ সমস্ত জিনিস একদম বিনা তেলে রান্না করে খাওয়া যায় আর এটা শুধু আই হেলথ বা মানে ব্লাড সেল রিপেয়ারের জন্য হেল্প করছে তা নয় আরও একটা ভালো কাজ করছে দাঁতের স্বাস্থ্য যারা খুব সুন্দর দাঁত চাইছেন ঝকঝকে দাঁত চাইছেন মুখের মধ্যে যে একটা ব্যাড স্মেল আসছে ফাউল স্মেল দেখবেন অনেকে মুখে কথা বলতে গেলেই মানে মুখ থেকে এমন গন্ধ ছাড়ে যে সামনে দাঁড়ানো যায় না যদিও সে এখন মাস্ক সেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছে এই সমস্ত প্রবলেম থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে যদি শাকগুলোকে খান খাওয়ার পাতে তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন আশা করছি বন্ধুরা আপনাদের আমি এই শাকের বেনিফিটটা বোঝাতে পেরেছি সস্তা শাক আসলে অনেকেই সস্তা জিনিস খেতে চান না আবার অনেকে ভাবেন এত ঝঞ্ঝাট কে করবে কিভাবে রান্না করবো রান্না করা কোনো মানে কাটাকুটির কোনো ব্যাপার নেই আটিটাকে মাঝখান থেকে মানে কেটে পরিষ্কার করে আগে বেছে নেবেন বেছে গোড়াটা কেটে নিলেই আপনার তারপরে কাঁচি দিয়ে দু তিনবার কেটে নিলেই ব্যাস হয়ে গেল শাক কোনো ঝামেলা নেই একটু চেষ্টা থাকলেই হয় যখন অনেক সময় বসে থাকছেন গল্প করছেন সেই সময়গুলোকে বেছে নেবেন একদিন দু তিন আটি শাক কেটে নিলে কিন্তু আপনার সারা সপ্তাহের হয়ে যাবে তবে হ্যাঁ একবারে রান্না করে মানডে রান্না করে স্যাটারডে পর্যন্ত প্লিজ খাবেন না হয়তো পরদিন পর্যন্ত খেতে পারেন বেশি বাসি খাবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হয় শাক জাতীয় জিনিসগুলো অনেক বেশি টক্সিন হয়ে যায় আমি যেহেতু বেনিফিট বলছি সেই জন্যই বলছি দরকার হলে একটা প্যাকেটের মধ্যে আপনারা রেখে দিন শুকনো কাগজের প্যাকেটের মধ্যে সেখান থেকে তুলে তুলে অল্প অল্প রান্না করুন শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটের বেশি সময় তো লাগবেই না তো বন্ধুরা আশা করছি আপনাদের উপকারে লাগবে যদি এই জিনিসগুলোকে ফলো করেন যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা একদম সাবস্ক্রাইব করেন না ভিডিওটা উপর উপর দেখে চলে যান তাতে করে আপনাদের কোনো বেনিফিট হবে না যদি দেখতে হয় পুরো ভিডিও দেখুন না দেখতে হয় তাহলে ছেড়ে চলে যান ওই সব দেখার এন্টারটেনমেন্টের প্রচুর জিনিস রয়েছে এগুলো তো এন্টারটেনমেন্টের জিনিস নয় আরেকটা জিনিস সহজ টেন্ডেন্সি লোকেদের মধ্যে আমি দেখেছি বাজারে যাবো ট্যাবলেট কিনবো খাবো সুস্থ হয়ে যাবে এটা কিন্তু সুস্থ নয় এটা হচ্ছে উপর থেকে ক্যামোফ্লেস করা প্লিজ ক্যামোফ্লেস করবেন না নিজেদেরকে ঠকাচ্ছেন এত করে নিজেরা সুস্থ থাকার জন্য এই জিনিসগুলোকে নিয়ে আসুন আমি আলাদা করে হোম রেমেডিসের একটা চ্যানেল এ কারণে খুলেছি যে কোন জিনিস খেলে কতটা পরিমাণ খেতে হবে কিভাবে খেতে হবে কতটা আপনাদের উপকারে লাগবে সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য এই রকম ভিডিও খুব কম দেখা যায় খুব কম পাওয়া যায় এইগুলো করার জন্য আমাকে কিন্তু আবার নতুন করে স্টাডি করতে হয় যারা পড়াশোনা করেছিলাম সেই বইগুলো খুলে কষ্ট করতে হয় তো বন্ধুরা আমি যত যখন এতটা কষ্ট আপনাদের জন্য করছি আপনারা কি একটা লাইক শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে করবেন না আশা করছি এবার থেকে আপনারা নিশ্চয়ই করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন